স্টুডেন্ট, তোমাদের এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোর অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC8 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই যে পেপারটা আছে এই পেপার থেকে 100% কমন যোগ্য বড় প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে টোটাল তোমাদের বড় প্রশ্ন লিখতে হয় 50 নম্বরের, মডিউল 1 থেকে থাকে 25, মডিউল 2 থেকে থাকে 25 নম্বর। মডিউল 1 এ 1:15, 1:10, সেম মডিউল 2 তে 1:15, 1:10 নম্বরের অ্যানসার লিখতে হয়, থাকে দুটো করে। আর আজকের সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুব কম সংখ্যক প্রশ্ন, এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না, এগুলো অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। তাহলে বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন তোমরা সেক্ষেত্রে সবটাই কমন পাবে। তার আগে বলে রাখি, সাজেশনটা আলোচনা করার আগে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে আমাদের সপ্তাহে সেক্ষেত্রে দেখো 3 দিন করে ক্লাস হয়। কি বললাম, প্রতি সপ্তাহে আমাদের 3 দিন করে ক্লাস হয় এবং মান্থলি তোমাদের ফিস নেওয়া হয় সেমিস্টার ফোরের জন্য 600 টাকা করে। অর্থাৎ তোমাদের 3টে পেপার অর্থাৎ CC8, CC9 এবং CC10 এই 3টে পেপার তোমাদের কিন্তু পড়ানো হয়, তার জন্য তোমাদের মান্থলি 600 টাকা করে ফিস নেওয়া হয়, সপ্তাহে 3 দিন করে ক্লাস। যেসব ছাত্রছাত্রীরা ইচ্ছুক আছো তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাডমিশান নিয়ে নাও, কারণ তোমরা জানো তোমাদের জুনের শেষের দিকে বা জুলাইয়ের প্রথমে কিন্তু সেমিস্টার ফোরের পরীক্ষা। চলো আজকের সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমাদের 15 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করতে হবে, দেখো মডিউল ওয়ান থেকে যে প্রশ্নগুলো করতে হবে, প্রথম প্রশ্ন, মানবেন্দ্র রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের ওপর একটি টিকা লেখো। এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, খুব কম প্রশ্ন রাখা হয়েছে, এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের ওপর সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের অন্তর্গত বিপ্লবগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক ধারণা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, আচার্য নরেন্দ্র দেবের মতে সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে 15 নম্বরের যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন, নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, পণ্ডিত রামাবাই এর সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর ফ্যাসিবাদী মতাদর্শ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নেহরুর গণতান্ত্রিক চিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা আলোচনা করো। আর শেষ প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের, জাতি ব্যবস্থা এবং অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকরের মতাদর্শ আলোচনা করো। এবারে 10 নম্বরের মডিউল 1 থেকে 2টো প্রশ্ন আমি রেখেছি, বড় প্রশ্নর মধ্যে থেকেও ছোট প্রশ্ন এসে যেতে পারে, সেই কারণে এখানে 2টো প্রশ্ন রাখা হয়েছে। আশা করি মডিউল 1 থেকে তোমরা এই 2টোর মধ্যে 1টা কমন পেয়েই যাবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, আচার্য নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তা টিকা লিখতে হবে, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য, মডিউল 2 থেকে 3টে প্রশ্ন রেখেছি, দেখো সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে লেখো, হিন্দুত্ব সম্পর্কে সাভারকরের ধারণা আর সুভাষচন্দ্রের ফ্যাসিবাদী মতাদর্শ আলোচনা করো। এই ছিল তোমাদের টোটাল সাজেশন।